মনে করো যারা যারা আমারে ভালোবাসো, তারা কিন্তু আমারে গিফট দিতে চাইলে জুতা গিফট দিবেন। সেটা পরে বলছি, আগে নাস্তাটা করে নেই। তো এখানকার নাস্তা খাওয়ার জন্য আসলে সিরিয়াল ধরতে হয়। সবজি বাজি নিলাম, এটা আমি পরোটা বলবো না, আমি বলবো এটা রুচি পরোটাই এখানকার। এটা বললে তো এই টাইপের পরোটা আমি আর কোথাও খাইনি। আমি একদমই মানে খুবই ভালো বাসা সবজি, কিছুটা আমার মনে হলো যে বাসা সবজি যেরকম তৈরি হয় ওরকমটাই। আর একটা ডিম পোচ নিলাম, তার সঙ্গে একটুখানি সুজি নিলাম, সুজির হালুয়া। তো আমি মনে করো যারা যারা আমারে ভালোবাসো, তারা কিন্তু আমারে গিফট দিতে চাইলে জুতা গিফট দিবেন। কারণ নাহিদা নীলা আবারও আসলাম সকাল সকালে, একদম শীতের সকাল। তো শীতের সকাল তো আসলাম, কি জন্য আসলাম চলো, সকাল সকাল কোথায় যাচ্ছি রেডি শেডি হয়ে, তো সেটা তোমাদেরকে দেখাই। ধরো তো চলো আমার সঙ্গে সকাল সকাল তোমরাও সকালে ঢাকা শহর দেখার জন্য। সকাল সকাল আসলে শীতের মধ্যে সকাল দুপুর সকাল আসলে বেরোতে আমার ভালো লাগে, কারণ শীতের মধ্যে হচ্ছে আমার কষ্ট হয় না, গরমে অনেক কষ্ট হয়। তো যারা শীত পছন্দ করো না তারা আসলে বুঝো না, আর যারা হচ্ছে শীত পছন্দ করো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা গরম পছন্দ করো তাদেরকে একদমই ভালো লাগে না, কারণ গরম আমার পছন্দ না, এই জন্য তাদেরকেও ভালো লাগে না। তো টাঙ্গাইল থেকে তো অনেকগুলো ব্লগ আমি আপলোড করেছি, কেন টাঙ্গাইল গিয়েছিলাম, আমার আব্বা জান এসেছে জাপান থেকে, তো সেটা তো তোমরা দেখেছো। এবার হচ্ছে টাঙ্গাইলের পর্ব শেষ করে ঢাকার পর্বে চলে এসেছি। তো আমি ভিডিওগুলো আসলে অনেকদিন পর পর আপলোড দিচ্ছি, কারণ এই স্মৃতিগুলো যেন অনেকদিন পর পরই আমার হচ্ছে মানে মনের ভিতর দাগ কাটে সেজন্যই। তো যাই হোক, এবার হচ্ছে ঢাকার পর্বটা শুরু হবে, যেহেতু আমার আব্বা জান হচ্ছে চলে আসবে দুই একদিনের মধ্যে। তবে ওরা আসলেও কিন্তু খুব জলদি জলদি জাপানে চলে যাবে। তো আমার ভাই আসবে নিতে, মানে আমার আব্বা জানের বাবা আসবে নিতে, তো তাদের তারা যে আসবে তো তারা চলে যাবে, তাদের বাংলাদেশে এসেছে। তো আমি মাম্মাম হয়ে কি আমার আব্বা জানকে একটু শপিং না করে দিলে হবে বলো? তো আমার আব্বা জানের জন্য টুকিটাকি জিনিস কিনতে বের হয়ে যাচ্ছি। তো একটু সকাল সকালেই বের হলাম, তার কারণ হচ্ছে আমার আর একটু কাজ আছে। তো যেহেতু অনেকগুলো কাজ একসঙ্গে করবো, আজকে একদিনেই শেষ করতে হবে, মানে আমার আব্বি জান চলে আসবে একদিন পরেই, সেজন্য একটু তাড়াহুড়া করেই আমার সব কাজ আজকে শেষ করতে হবে। তো সকাল সকাল যেহেতু এসেছি, তো পুরান ঢাকার দিকে এসেছি। কেন পুরান ঢাকার দিকে এসেছি সেটা তো শুনবেই, তার আগে চলো সকাল সকাল যেহেতু নাস্তা করে নেই, তো নাস্তা করার জন্য কোথায় আসলাম সেটা তো দেখলেই। তো বিখ্যাত ক্যাফে কর্নারে চলে আসলাম, পুরান ঢাকার ক্যাফে কর্নার, একদম নাম করা ক্যাফে কর্নার, যেটা হচ্ছে কম বেশি মোটামুটি সবাই জানে। তো এটার ডিটেলস আমি আরেকদিন বলেছিলাম মোটামুটি, আবার আরেকটা ব্লগে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার, তো সেটা পরে বলছি, আগে নাস্তাটা করে নেই। তো এখানকার নাস্তা খাওয়ার জন্য আসলে সিরিয়াল ধরতে হয়, তো তাড়াহুড়া করেই খেতে হবে, কারণ এখানে অনেকেই দাঁড়িয়ে থাকে, তো সিট পাওয়া যায় না সেটার জন্য। তো আমি আরও কাজ আছে আমার, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম। তো ক্যাফে কর্নারের কথা বলার মতো কিছুই নাই, কম বেশি সবাই জানে, এটা অনেক ব্লগ আছে, অনেক ফেমাস একটা হচ্ছে খাবার জায়গা, যেটা আমি বলবো আমার মতো করে। তো প্রথমে সবজি বাজি নিলাম, এটা আমি পরোটা বলবো না, আমি বলবো এটা রুচি পরোটাই এখানকার। এটা বললে তো এই টাইপের পরোটা আমি আর কোথাও খাইনি, আমি এই ক্যাফে কর্নারই খেয়েছি। সবজিটাও কিন্তু একদমই মানে খুবই ভালো বাসা সবজির, কিছুটা আমার মনে হলো যে বাসা সবজি যেরকম তৈরি হয় ওইরকমটাই। আর একটা ডিম পোচ নিলাম, তার সঙ্গে একটুখানি সুজি নিলাম, সুজির হালুয়া। তো আমি এখানে এসে আমি দুইবার সুজির হালুয়া খেয়েছি, তো মানে বাহিরে নাস্তা করতে গিয়ে, এক হচ্ছে ক্যাফে কর্নারে আরেকবার খেয়েছিলাম এবং আজকেও খাচ্ছি। তো তারপর হচ্ছে নাস্তা টাস্তা করলাম, করে টরে এবার হচ্ছে কাজে এসেছি, যেহেতু পুরান ঢাকায় তো সেই কাজটা চলো করে নিই। তো সকাল সকাল খালি পেটে কাজ করব, তার আগে দিয়ে নাস্তাটা করে নিলাম। তো হালুয়াটা আসলে আমার খুবই ভালো লেগেছে, আমি এখানকার হালুয়া দুবার খেয়েছি, দুবারই আমার কাছে খুবই টেস্টি লেগেছে। তারপরে আর কি এখানকার আরেকটি চা, তো চাটা আমি শুধু নামে নিয়েছি, একটুখানি খেয়েছি, কারণ আমি চা এগুলো কফি খাই না, তারপরও নিলাম, যেহেতু মানে এইসব ফেমাস হোটেলগুলোতে আসলে কোনো কিছুই বাদ রাখা উচিত নয়, একটু হলেও ট্রাই করা উচিত, এটা আমার থিওরি। তো এবার হাঁটতে 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 যাচ্ছি, কোথাও যাচ্ছি কোথায়, বই নেওয়ার জন্য। তো বই তো নিবই, কার জন্য নিব সেটা হচ্ছে আমার আব্বা জানের জন্য। তো আমার আব্বা জানের জন্য বই নেওয়ার জন্য চলে আসলাম, হচ্ছে একদমই মানে খুবই মানে সব বই যেন আমি পাই, আমার আমার মন মতো বইটা যেন আমি নিতে পারি আমার আব্বা জানের জন্য, যেহেতু আমার আব্বা জান জাপানে বইগুলো নিয়ে যাবে, সে পড়বে, আর যেহেতু পড়বে ছোট হলো বড় হলো সবার পড়ার উদ্দেশ্য একটাই থাকে, সেটা যেন তার
কাজে লাগে, তো বইটা আমি দিব, তার যদি কাজে না লাগে তাহলে কি জন্য আমি বই দিব। সেই জন্য চিন্তা ভাবনা করে যেখানে একদম ভালোভাবে ভালো বইটা আমি পাবো, আমার মন মতো বই পাবো, আমি সেখানে চলে আসলাম। তো বই নেওয়ার উদ্দেশ্যেই আসলে আমি এসেছি পুরান ঢাকার, তো এখানে বাংলা বাজারে এসেছি আমার মতো করে আমি বই নেওয়ার জন্য। তো কিছুটা যেন ইসলামিক হয়, একটু গল্প টাইপের হয় এবং শিখতে পারে, আসল কথা মানে বইয়ের মাধ্যমে যেন সে শিখতে পারে, সে কিভাবে কথা বলবে, কিভাবে চলাফেরা করবে, আমরা কিভাবে হচ্ছে একজনকে সম্মান করব, কিভাবে মানে আদার্স সব কিছুই, যেন আদব কায়দা বলতে যা বোঝায় সব টাইপের এখানে বই আছে। তো আমি এখান থেকে একটি সেট নিয়েছি, তো বইটার সঙ্গে আমি কিছুটা গিফট পেয়েছি, যেহেতু আমি সকাল সকালে এসেছি আর অনেকগুলো বই নিয়েছি, তো অনেকগুলো বই নেওয়ার জন্য আসলে আমি একটু একটু গিফট পেয়েছি। তো আমার ভালো লেগেছে, ইনশাল্লাহ আমি আমার আব্বাজানকে এখান থেকে আরো বই কিনে দিব। তবে আজকে যতটুকু নিয়েছি এটুকু পড়ক, দেখি ওর যদি পড়ে ভালো লাগে, ও যদি মজা পায় ওকে ইনশাল্লাহ আরো কিনে দিব। তো এবার হচ্ছে বইটই নিয়ে যাব আরো কাজ করার জন্য, তো আরো তো কাজ করব, সেই কাজটাও তো হচ্ছে যেহেতু সারাদিনের কাজের জন্য এসেছি, আর আমার আব্বাজানের বাংলাদেশে আসার আর সবকিছুই আমি মোটামুটি শেয়ার করছি, সেই জন্য আমার মনে হলো আব্বাজানের জন্য কি কিনছি, কেন কোথায় যাচ্ছি তার উদ্দেশ্য করে, সেই জন্য আমি আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এবার বাংলা বাজার থেকে চলে যাই। তো আসলাম যেহেতু পুরান ঢাকায়, যেহেতু আমি আমার আব্বাজানের জন্য বই নিতে এসেছি, তো তার সঙ্গে আমার আরেকটি কাজ আছে, সেই কাজটা হলো আমি যেহেতু আমার একটু কাঠের প্রয়োজন, কাঠ বলতে দরজা জানালা, তো এখানে যেহেতু পুরান ঢাকায় এসেছি তো এখান থেকে পাইকারি বা হচ্ছে ভালো মানের কাঠ আমার দরকার, তো সেটার জন্য আমার মনে হলো একটু দেখে যাই। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর পুরান ঢাকার হচ্ছে মানে এটা সদরঘাটের সাথে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে বা মানে কাঁচা বাজারের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এত ডিটেলস আমি বলতে পারবো না, কারণ আমি এখানকার এত ডিটেলস জানিও না, মোটামুটি যতটুকু জানি ততটুকু থেকেই একটু একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এবার হচ্ছে এই সদরঘাটের রাস্তা ধরে কাঁচা বাজার এখানে, তো এটার ভিতর দিয়ে যাচ্ছিলাম কাঠের দোকানে। তো পুরান পুরান বাড়ি, সুন্দর সুন্দর রাজকীয় বাড়ি, সুন্দর সুন্দর হচ্ছে রাজপ্রাসাদ তো পাওয়াই যায় রাস্তাঘাটে, তাই না? তো সেখান থেকে কাজটা শেষ করে এবার চলে আসলাম হচ্ছে কেক টাউনে একটি কেক নেওয়ার জন্য, কারণ আমার আব্বাজানের বাবা আসবে জাপান থেকে তাদেরকে নেওয়ার জন্য। তো আমার আব্বাজানের বাবাকেও মানে আমার ভাইকেও তো বাংলাদেশে ওয়েলকাম জানাতে হবে, তাই না? তো ওয়েলকাম জানানোর জন্য চলে আসলাম হচ্ছে কেক টাউনে। তো যেহেতু আমরা মোটামুটি সবাই হচ্ছে আমার মানে আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই কেক টাউনের কেকটাই পছন্দ করে, আমার মনে হয় এই কেকটা খাওয়ার পরে আমাদের কারোই কোনো মানে আজ পর্যন্ত খারাপ ফিল হয় নাই, তো সেই জন্যই কে হচ্ছে কেক টাউনে চলে আসলাম কেক নেওয়ার জন্য। এবার চলে আসলাম হচ্ছে বসুন্ধরার আড়ংয়ে, কারণ যেহেতু একদিনই সব কাজ করার জন্য বের হয়েছি, তো আব্বাজানের জন্য একটু হচ্ছে সামনে যেহেতু ঈদ আসবে ওরা চলে গেলে, তো তারপরে যেন ঈদে ও হচ্ছে পড়তে পারে পাঞ্জাবি নিলাম, আমার ভাইয়ের জন্য নিলাম, তো তাদের কেনাকাটা করে দেন চলে আসলাম এসকেস টাওয়ার। তো বুঝো এবার কোথায় বলতে বলতে কিন্তু আমি চলে আসছি, এখানে চলে আসছি, ওখানে বলছি, কিন্তু সময়টা কিন্তু একটুখানি নয়, দীর্ঘ অনেকটা সময়। সকাল আমি 7:30-8টার দিকে বের হয়েছি, তার মানে বেশ সময় লেগেছে। তো এবার হচ্ছে আড়ং থেকে এসকেএস টাওয়ার চলে আসলাম হচ্ছে আরও কিছু কেনাকাটা বাকি আছে সেটা নেওয়ার জন্য। তো আসতে এখন প্রায় 4টা বাজে, তো আমার খুবই ক্ষুধা লেগেছে, যেহেতু সকাল 9টার দিকে আমি একটু হচ্ছে ক্যাফে কর্নারে নাস্তা করেছি, ঘুরতে ঘুরতে আমার আবার ক্ষুধা লেগে গিয়েছে, এবার একটু হচ্ছে খেতে বসলাম সাবদিরোতে, হালকা পাতলা একটু মনে হলো যে আমি আসলে ইদানিং আমি বাহিরে খাইয়েই না, দেখো কিন্তু তোমরা আমার আগে সব কটা ব্লগে কম বেশি আমি খাচ্ছি বাহিরে এই টাইপের, কিন্তু বাহিরে কেন বাসায়ও আমি কম খাই, কারণ সবাই শুধু বলে খাই খাই খাই, তো সেটার জন্য একটু খাবার একটু কমিয়ে দিচ্ছি, আর মোটাও হয়ে যাচ্ছে সেটার জন্য, তো বয়সও হচ্ছে, তো অনেক রোগের বাসাও তো বাড়ছে, তাই না? সেই জন্য একটু খাবারটা কমিয়ে দিয়েছি। তো আজকে অনেক দিন পর হচ্ছে একটু বাহিরে খেতে বসছি, তো এবার খেয়ে দিয়ে কেনাকাটা করে দেন বাসায় চলে আসলাম। তো আমার আজকের দিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ভালোবাসা দিবে, আর আমার আব্বি জানের আরও অনেক হচ্ছে ব্লগ আসবে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।